মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার রান্নাটা অনেক ভালো, মাংসটা মজা হচ্ছে আজকে। খাও খাও খাও। বাহ 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 বাহ, আজকে মাংসটা তোর বেশি মজা হয়েছিল। মাংস লাগলে একটু মাছ রান্না করো, তিন বেলা তার মাংস খাও না। খাও খাও। পাগল ঠাকুর হইলেন নি এই টাইমে কে মাছ খাই হুনি ভাই? আমি ঠিকই আছি, আমার মাছের সন্ধান দেন, মাছালা বাড়ির ঠিকানা দেন। নদীর পাশে যে টিনালা বাড়ি আছে না, ওইটাই মাছালার বাড়ি। কিন্তু মাছালার বাড়িতে যান আর জেনেই যান, এই টাইমে তো মাছ জীবনও পাইবেন না। কুরবানির মাছ হইলো তিন দিন, আপনি মাছ পাইবেন জীবনে? চিন্তা করা লাগবো না, কোনো মাছ আমি পাবো নাকি না পাবো, আমার মাছ আমি ঠিকই ব্যবস্থা করে নেবো। মাছালা ভাই, ও মাছালা ভাই, বাড়িতে আছেন নি? ভাই কে রে, কে রে ডাকে বলার সময়? ভাই আমি পুরো বাজার খুঁজছিলাম, কোনো মাছ আলাই পেলাম না। আপনি আগে বাজার মাছ বাঁচতেন, এখন বেচেন না কেন? তুমি কি পাগল নিমিয়ে? আজকে দিন মাত্র তিন দিন, আমি তো এক মাসের মধ্যে মাছ নিয়ে বাজারে যাবো না। কি মাছ খেবো নি? মাছ কে খেবো মানে? মাছ খেয়ে ফেলে আমার মন আনছেন আনছেন করতেছে। আজকে তিন দিন ধরে আমি মাংস খাইতে তো অদৃষ্ট হয়ে গেছি, আপনি জানতে পারেন আমাকে মাছের ব্যবস্থা করে দেন। আরে ভাই এখন তো মাছ নাই, মাছের ব্যবস্থা আমি কই করবো? মেরতে পারলো আমার বাসা হোক, বাসায় করে মাংস দিয়ে ভাত খাওয়া না না এ হতে পারে না। আজকে তিন দিন ধরে তিন বেলা মাংস খাইতে গেছে, আমি অদৃষ্ট হয়ে গেছি, আমার জন্য কাছে মাছের ব্যবস্থা করা লাগবো 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 লাগবো। একবার না পারলে দেখো তোমার একশো বার চেষ্টা করুন, দরকার হইলে। আচ্ছা তিনটা দিন ধরে মাংস খাইতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আচ্ছা যেমনি মাছ ধরে বাইজাম হয়ে যাবো। মাছের গোষ্ঠী গেলে কানা কুত্তা দিয়ে জাল মাল খালাইছে গোষ্ঠী গেলে লাগে। জীবনে তো চালাক না হলে টিকা দান, এর লিগে তো মানুষ কয় বুদ্ধি না রাখলে গর্দানে থাকতে হয়।